বর্ষ ওখানে, তারপর কোর্ট থেকে তখন যাই, ওর সমস্যা নেই। আমার শেষ হলে তখন কি একটু গুতাগুতি করবে, সমস্যা এখন একটু দেশ হচ্ছে দেখ। আচ্ছা আজকে আমরা করবো রেভিনিউ শিট। আমরা একটা শিট নিচ্ছি এখানে, নতুন একটা শিট নিলাম। এখানে গিয়ে আমাদের কি কি ফিল লাগবে, এটা ঘর বানানো আসলে যে আমাদের ফার্স্ট আমাদের অ্যাকাউন্ট টাইটেল, এটা হচ্ছে আমাদের এই যে অ্যাকাউন্ট টাইটেল। ওকে আমরা লিখে ফেলি অ্যাকাউন্ট, জাস্ট মডেলটি দেখো অ্যাকাউন্ট টাইটেল। তারপর হচ্ছে আমাদের বিশেষ করে আমরা খরচ বা আয়তে এটা 6 মাসে, 2 মাসে, 1 বছর, 2 বছরে বের করতে পারি। তো আমরা 6 বা 7 মাসে বের করি, ঠিক আছে, 6 মান্থ। এরপর আমরা কিছু এন্ট্রি লিখি। আচ্ছা আমাদের এখানে কি কি প্রোডাক্ট আছে বা কি কি অ্যাক্সেসরিজ আছে, যেমন বিশেষ করে রেড, এগুলো না লিখি, রেড মক্স এগুলো আমরা না লিখি, কম্পিউটার অ্যাক্সেসরি লিখি, ঠিক আছে, মনিটর একটু ভিন্ন লিখি, মনিটর, তারপর হচ্ছে আমাদের প্যান ড্রাইভ, সিপিইউ, তারপর হচ্ছে আমরা দেখতে পারি মাউস, প্রিন্টার, প্রিন্টার, তারপর হচ্ছে সিডি, এক্সেট্রা। ওকে আরও অনেক কিছু থাকে, ঠিক আছে। আমরা আবার এখানে কি করি, কয়টা মাসের নাম লিখি এখানে, এদের পাশে একটু সাজিয়ে লিখি। এখানে আমরা একটা গড় নিয়ে ফেলি, এখানে ইনসার্ট থেকে একটা রো বাড়ালাম, এগুলোকে করি আমরা একটা ঘর এবং একটা টেক্সট। এই সবগুলোকে আমরা 6টা মাসের নাম লিখি, জানুয়ারি, ভালো করে বুঝে টাকা কাজে লাগে, তার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6 মাস। এই 6 মাসকে আমি এখানে মার্চ করে ফেলি, একটা ঘর বানাই। ওকে আচ্ছা জানুয়ারি মাস, আপনি যেটা এখানে ইয়ার লিখতে পারো, জানুয়ারি 2022 লিখতে পারো, এখানে মানে সালটা ইউজ করতে পারো। মনিটর, যে মনিটর ছিল এটা আমি লিখতে পারি, আমাদের যে মাসে মনিটর ধরো 5 পিস সেল হলো, তো আমরা ধরতে পারি 50,000 টাকা। ওকে প্যান্টটা মানে জানুয়ারি মাসে প্যান্টটা হলো 250 টাকা একটা সেলে, সিপিইউ প্রায় 15,000 সেল হলো, দুইটা ধরো বা তিনটা, মাউস ধরো 1500 টাকা সেল হলো, এই টাইপের কিছু, প্রিন্টার 8,000 টাকা সেল হলো, সিডি 250 টাকা। এবার প্রত্যেক মাসেটা কী হবে, বাড়বে, ঠিক আছে, বা কমবে, যেটাই ইনকাম হবে প্রত্যেক মাসে তুমি কী করবে, এন্ট্রি করে ফেলবে। আমি জাস্ট একটা ডেমো লিখিয়েছি। ওকে এটা হচ্ছে 60,000 টাকা, 500, এটা 10,000, এটা হচ্ছে 1,000, যে মাসে যত সেল হয়, 9,500, এটা হচ্ছে 500। ওকে আমি জাস্ট ডেমো লিখলাম, যেটা কারেক্ট রিয়াল হয়তো আমরা এন্ট্রি করবো আপাতত। জাস্ট এটা ফর্মুলে কীভাবে ইউজ করে, কীভাবে শীট বানাতে হয় সেটা আসলে আমরা শিখবো এখানে। ওকে এটা হলো তার ইনকাম, এত টাকা তার সেল হলো। ওকে তো আমরা লিখতে পারি টোটাল সেল, অবশ্যই কর্তা এখন লিখি নেই, টোটাল সেল। এটা বের করতে আমরা কী ইউজ করতে পারি, সাম নামে যে ফর্মুলা আছে এটা ইউজ করতে পারি, বা সাম ছাড়া ইউজ করতে পারি, সবগুলো ড্র্যাগ করে কত টাকা সেল করলাম ওই মাসে, তাহলে জানুয়ারি মাসে টোটাল 75,000 টাকা কী করলাম, সেল করলাম। আমাদের বাকিগুলো বের করা দরকার নেই, জাস্ট আমরা জানি একটা ফিল হ্যান্ডেলিং এটা কী করে, প্রত্যেক ঘরকে সে কী করে দিয়ে যোগ করে দিবে অটোমেটিক, কনফিউজ হও তুমি পাশে করতে পারো। তাহলে প্রত্যেক মাসে কী বের হয়ে গেলো, সেল। তো কোম্পানি কী করে, প্রত্যেক প্রোডাক্টে কিছু ছাড় ডিসকাউন্টে, 2%, 3%, 500, 1,000, বা ইয়ানা 800 টাকা ছাড় দেন না, ও বা 1,000 টাকা দেন না, বা এত এনাই তো, বিভিন্ন রকম এক্সকিউজ থাকে, তখন সে কী করে একটা সেল ডিসকাউন্ট দিয়ে দেয়, ঠিক আছে, এটা সে আগে থেকে কাউন্ট করে রাখে, না দিলে তো তার লাভ, বাড়তি লাভ কত পার্সেন্ট দিবে, ধরো যত কিছুই করুক তাকে আমি 3% বেশি দিব না, যে বেশি কাঁপতে হবে তার 3%, যে কিছু বলবে না তাকে আমি দিবই না। ওকে একটা ডিসকাউন্ট থাকে, তো আমি এখানে গিয়ে জাস্ট কী করলাম, এটাকে ঘর বাড়ালাম ইকুয়াল ওই টোটাল সেলের উপর, এটা হচ্ছে ×3%। তাহলে সে জানুয়ারি মাসে জাস্ট 2,250 টাকা কী করলো, একটা ডিসকাউন্ট ছাড় দিল, ঠিক আছে, আমি ড্রাগ করে দিই, তাহলে প্রত্যেক মাসে ডিসকাউন্ট বের হয়ে যাবে। ওকে তাহলে আমাদের কী থাকে, গ্রোস সেল, তাহলে সেল কত করলো, ডিসকাউন্ট তো থেকে বাদ যাবে, এত আর তার লাভ না, তাহলে কী লিখবো, গ্রোস সেল, তাহলে মোট কত টাকা সেল হলো, গ্রোস সেল, টোটাল সেল থেকে ডিসকাউন্ট বাদ দিয়ে যাই থাকবে তাই হলো কি, গ্রোস সেল। তাও তার
জানুয়ারি মাসে বা 2750 কি হলো সেল হলো, এবার প্রত্যেক মাসে ড্র্যাগ করে বের করে ফেলবো, এ হলো আমার আয়। তো কোম্পানি বা ওই দোকান ওই প্রতিষ্ঠান শুধু আয় করে না, ব্যয় তো করে, ব্যয় করে, ওই ব্যয়টা বাদ দিতে হবে। ব্যয়টা কি করতে হবে, বাদ দিতে হবে এক্সপেন্সেস, মানে খরচ, ব্যয় এক্সপেন্সেস। ওকে, কি খরচ, ধরো কার রেন্ট, গাড়ি ভাড়া, তারপর হচ্ছে যে স্ন্যাক্স, স্ন্যাক্স ঠিক আছে, নাস্তা, তারপর আর কি কি হতে পারে, স্যালারি, স্যালারি আর কি হতে পারে, অফিস রেন্ট, মোবাইল খরচ, হাউস রেন্ট, বাড়ি ভাড়া, তারপর হচ্ছে মোবাইল এক্সপেন্স এক্সেট্রা, এই কয়েকটা আরও থাকতে পারে। ওকে, থাকবে ইলেকট্রিক বুঝতে পারো, ইলেকট্রিক বিল, এছাড়া অনেক থাকবে, ইউটিলিটিস আছে, সাপ্লাইস আছে, অনেক প্রচুর আছে, ঠিক আছে, পরিবহন খরচ আছে, আন্তঃ পরিবহন অনেকগুলো আছে, ঠিক আছে। তো আমরা যদি চলে যাই এখানে কারেন্ট, তাহলে ও হিসাব করলো যারা অ্যাকাউন্টে আছে, তা বললো যে কারেন্ট এই মাসে হলো 1500, স্ন্যাক্স বা নাস্তা বাবদ ধরো 2500 টাকা, তারপর স্যালারি এই মাসে হলো 15000 টাকা মতো, তারপর হাউস রেন্ট, একটা ডেমো দেখাচ্ছি, আরও বেশি হতে পারে, ঠিক আছে, কারণ সেল তো এত কম না, আরও বেশি, তাই না, না সে চলবে কি হবে, এটা জাস্ট ডেমো দেখাচ্ছি। হাউস রেন্ট 5000 টাকা, এটা দোকান নিচ্ছে সে, তাহলে মোবাইল এক্সপেন্স 1500 টাকা, আইটি বিল 1500 টাকা। ওকে, এই খরচটা আমি কি করি, অন্য জায়গাতে আমি বসিয়ে দিই। ওকে, এই খরচ সেম বাড়িয়ে দিই 1200 টাকা, 2800 টাকা, এবার হচ্ছে 12000 টাকা, 8500 টাকা, 2000 টাকা, 2500 টাকা, সেম যে মাসে যে খরচ রিয়ালটা সেটা তোমার লিখবে এখানে। আমি জাস্ট একটা ওয়ার্ডটা ইউজ করতেছি, আমি লিখবো টোটাল এক্সপেন্স, মোট ব্যয় এক্সপেন্স। ওকে, কীভাবে, সেমভাবে ইকুয়াল সাম বা সাম ছাড়া ইউজ করতে পারো, যে সবগুলো দেখাইছি, অর সামল দরকার নেই আমাদের, তাহলে তোমার সূত্র শিখা হবে না। হ্যাঁ, আমি করতে পারি, কেন করতে পারবো না, এখানে গিয়ে জাস্ট ক্লিক করে অটো সাম, আমার ক্লিক করে দেখো পেয়ে গেছে, তো আমার সূত্র আর শিখে হলো না। আমি তো চাইলে সকল সূত্র এই ফর্ম থেকে গড়াতে পারি, আর সূত্র শিখে হবে না, এই যে এখান থেকে সবগুলো এখানে আছে, ঠিক আছে, ইকুয়াল সাম ব্রেকেট সবগুলো আমরা কী করবো, সেট করবো, তাও ব্রেকেট দিব, দেন এন্টার, তাহলে জানুয়ারি মাসে তার খরচ হলো 7000 টাকা। তাহলে প্রত্যেক মাসে আমাদের কী করতে হবে, ডার্ক করে বের করে ফেলতে হবে। এখন তার কি আর এত টাকা আয় থাকে, এখন ব্যয়টা বাদ দিতে হবে, ঠিক আছে, ওটাকে আমরা বলবো গ্রোস প্রফিট, কী বলবো, গ্রোস প্রফিট, আর তার লাভ কত হয়েছে, প্রফিট আয় থেকে ব্যয় ইকুয়াল, এই যে আয় কত হচ্ছে আমাদের এগারোটা মাইনাস এগারো এন্টার, তা জানুয়ারি মাসে লাভ হলো 42750 টাকা, এর প্রত্যেক মাসের লাভটা তুমি বের করে ফেলবা। ওকে, এবার যদি আমরা চক্রাকারে লাভ বের করতে চাই, আগের মাস, পূর্বের মাস আর বর্তমান মাস টোটাল কত হলো, পূর্বের মাস আর বর্তমান মাস মিললে কত হবে, এটাকে বলা হয় কমিউনিটিভ প্রফিট, কমিউনিটিভ প্রফিট, ঠিক আছে, কমিউনিটিভ, হ্যাঁ, কমিউনিটিভ প্রফিট, মানে টোটাল বের হয়ে যায় টোটাল। ওকে, যদি তোমাদের বিশেষ করে যদি ম্যানেজার বা মালিক কর্তৃপক্ষ বলে যে আমার বর্তমান মাসে কত লাভ হয়েছে, ইকুয়াল বর্তমান লাভ হয়েছে আমার এই টাকা, এন্টার। ওকে, ফাইন, ফেব্রুয়ারিতে সে জিজ্ঞেস কর টোটাল লাভ কত হয়েছে, ইকুয়াল বর্তমান মাস যোগ পূর্বের মাস। ওকে, তাহলে কী হলো, দুই মাস কত হলো, 95805 টাকা। এরপর আমাকে আর লিখতে হবে না, এই যে কর্নার করলাম, একটা কারণ হচ্ছে কি, আমাকে যেন বারবার যেন ক্লিক করে যোগ করতে না হয়, তুমি জাস্ট ড্র্যাগ করো, তৃতীয় মাসে কী হবে, তিন মাসেটা কী হবে, যোগ হবে 141555। ওকে, আমি যাবার ড্র্যাগ করি সবারটা, অটোমেটিক বের হয়ে যাবে। তাহলে ছ মাসের লাস্টে কত হলো বলতো, ষষ্ঠ মাসে আমার লাভ হলো 2,27,415। ওই যে কর্ণা কর্ণা কাওয়াতে আমার ড্র্যাগ করতে সুবিধা হয়েছে, আমি যে ব্যবহার না, আমিও করবো না, ইকুয়াল
এস ইউ এম তুমি এভাবে করতে পারো, বাট ওই কর্নারে সিস্টেম তুমি করতে পারবে না, জাস্ট ড্র্যাগ করো সেম বের হয়ে যাবে সেম, বা তোমাকে তুমি ড্র্যাগ করার সুবিধা থাকবে না, ফিল করার সিস্টেম থাকবে না। ওকে, এটা হচ্ছে কি আগের মাস আর পূর্বের মাস, যখন তৃতীয় মাসে আসলাম মানে মার্চ, সে কী করলো আগের মাস তারপর বর্তমান মাস আর আগে দুই মাস যোগ করে টোটাল বের করে দিবে। এভাবে প্রত্যেক মাস যোগ করে কি সর্বমোট কত হয়েছে এটা বের করে দিবে, এটাকে বলা হয় কমিউনিটি প্রফিট, চক্রাকার লভ্যাংশ। ওকে, চক্রাকার লভ্যাংশ, ঠিক আছে। এ হলো আমাদের কৃষির রেভিনিউ শিট। আমি কী করি এখান থেকে ইনসার্ট ইনসার্ট শিট রো সবগুলো একসাথে করে মাস সেন্টার রেভিনিউ শিট। আমরা এখান থেকে যাই তারপর একটা বড় করি বোল্ড। ওকে, এ হলো কি আমাদের রেভিনিউ শিট। আমি তো এগুলো কী করতে পারি একটু স্টাডিশ করতে পারি বোল্ড, সেমভাবে এগুলো বোল্ড। এ হলো আমাদেরকে রেভিনিউ।